লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বয়াতিবাড়ির লোকজনের হামলায় সর্দারবাড়ির পৌর 3 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজ সর্দারের ছেলে মোবারক সর্দার সহ গুরুতর আহত অবস্থায় 4 জন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত 8টার দিকে সাপ্তাহিক বাজারের দিন হওয়ায় কাস্টমারের চাপ বেশি থাকায় মোবারক হোসেন সর্দার দিনের দোকানদারি শেষে পৌর 3 নং ওয়ার্ডস্থ নিজ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে পুনরায় রায়পুর পৌর মাছ বাজার তাহার কর্মস্থল পৌর মাছ বাজার জনতা ফিশ ট্রেডার্সে যাওয়ার পথে রায়পুর বাজারের উত্তর মাথায় সিএনজি স্ট্যান্ডের পাশে 2 জন অটোচালক ধাক্কাধাক্কি করতে থাকলে মোবারক তাদেরকে সতর্ক করে দিয়ে 2জনকে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দিয়ে তাহার কর্মস্থলে চলে যায়। সেখান থেকে হিসেব নিকেশ শেষে ক্যাশ গুছিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করে বয়াতিবাড়ির মুরাদ হোসেন রিয়াজ সহ প্রায় 15-20 জনের একটি সংঘবদ্ধ দল মোবারকের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাহার শোর চিৎকারে পার্শ্ববর্তী আবুল কালাম ও মোহাম্মদ রিয়াজ এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি মারধর করে এবং আবুল কালামের তরমুজের দোকান তছনছ করে দেয়। এতে বয়াতিবাড়ির মুরাদ হোসেন সহ উভয় পক্ষের 4 জন আহত হয়। পরবর্তীতে খবর পেয়ে মোবারকের বাবা সিরাজ সর্দার সহ স্থানীয়রা এগিয়ে এসে আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। রায়পুর পৌর 3 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও মোবারকের বাবা সিরাজুল ইসলাম সর্দার জানান, আমার ছেলে প্রতিদিনের মতো তাহার কর্মস্থলে হইতে বাড়ি ফেরার পথে সারাদিনের বিক্রয়কৃত প্রায় 3 লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই তাহার উপর এই অতর্কিত হামলা চালায় এবং টাকাগুলো ছিনিয়ে নেয়। প্রশাসনের নিকট আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাই। এ বিষয়ে অভিযুক্তদের কারো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া জানান, ঘটনাটির খবর পেয়ে সাথে সাথে এই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই যে মানে যেতে কথা বলছে কিছু করে না, আমার ফিডা দিচ্ছে কে আমি আর শুনছি দুগা তিন দিন। তোমার নাম কি? রিয়াজ হোসেন। কোন দোকানে থাকো? মাসুদ ইলেকট্রিক। মাসুদ ইলেকট্রিক এ সভাপতি সিরাজ মিয়া 3 নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের। আমার ছেলে সারাদিন বেচা কিনা করি, দুপুরে বাড়ি থেকে গেছে, বাড়ি থেকে খানা বিদায়, রাত্রে সন্ধ্যার পরে কাশ্মীরে থেকে গেছে। ক্যাশমিলে আসার পথে ওই ক্যাশমিলেতে এরা দেখছে, দেখে আসার পথে কিছু সন্ত্রাসী পোলাপাইন বয়াতি বাড়ি আমার ছেলেরে বর্মস্থিতির সামনে অ্যাটেক করে খুব মারধর করছে, টাকা পয়সা নিয়ে গেছে। কত টাকা? 3 লাখের উপরে। আর মোবাইল নিয়ে গেছে, গ্যাসের সাফিও নিয়ে গেছে, অত টাকা মারছে, মুখ দিয়ে রক্ত যাইতেছে। এখন আমরা মেডিকেলে ভর্তি করছি। আমি এটা প্রতিবাদ বিচার চাই। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে, আপনার পাশে।